प्रिय बंधुरा, जॉइंट मेडिकल परीक्षार नतून रुटीन एक ही संगे माध्यमिक परीक्षार रेजल्ट संक्रांत तीन अत्यंत आकर्षणीय आपडेट आजकेर एई वीडियोते आमी तोमादेर सामने तुले धरते चलेछी। काजी वीडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखो, वीडियो भालो लागले अति अवश्य लाइक करो। এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করো আমাদের সমস্ত নোট, সাজেশন এবং টিপস সবার আগে পাওয়ার জন্য। করোনা এবং লকডাউনের এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দেশ জুড়ে একাধিক বোর্ডের অনেকগুলি পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হলেও জয়েন্ট বা মেডিকেলের পরীক্ষাগুলি কোনো মতেই বাতিল করা সম্ভব নয়। এই কারণে শেষমেশ পিছিয়ে গেল জয়েন্ট এবং নিট পরীক্ষা। করোনা ভাইরাস অতিমারী সংক্রান্ত পরিস্থিতিতে পড়ুয়াদের সুরক্ষা ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করতেই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম এবং নিট দুটি পরীক্ষা আপাতত স্থগিত হলো। তাহলে কবে হবে পরীক্ষা সে বিষয় নিয়ে কিন্তু স্পষ্ট অফিসিয়াল আপডেট আছে, কি জানানো হয়েছে। তবে নতুন পরীক্ষার তারিখও ঘোষিত হলো। কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী মাননীয় রমেশ পোখরিয়াল জানিয়েছেন JEE মানে জয়েন্টের মেইন পরীক্ষা নেওয়া হবে 1-6 সেপ্টেম্বরের মধ্যে, জয়েন্টের অ্যাডভান্স পরীক্ষা নেওয়া হবে 27 সেপ্টেম্বর তারিখে, আর নিট মেডিকেলের পরীক্ষা নেওয়া হবে 13 সেপ্টেম্বর তারিখে। এটা কিন্তু সরকারের তরফ থেকে জারি করা একদম অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল রুটিন। কাজেই যারা জয়েন্ট এবং নিটে বসতে চলেছ তারা কিন্তু রুটিনগুলো লিখে নিতে পারো। দ্বিতীয় আপডেটে আসার আগে তোমাদের জানিয়ে রাখি, সরকারিভাবে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জুলাই মাসের একদম শেষ দিনের মধ্যেই প্রকাশ করা হবে এবং এখনও পর্যন্ত এটাই খবর, জুলাই মাসের শেষ সপ্তাহেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। দ্বিতীয় আপডেট, সরকারিভাবেই আপডেটে বলা হয়েছিল জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 14 জুলাইয়ের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে। এমনকি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই তারিখটা 9-12 জুলাইয়ের মধ্যে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হতে পারে। তবে এই প্রসঙ্গে মনে রাখতে হবে এই তারিখটা কিন্তু অফিসিয়ালি এখনও জানানো হয়নি, কাজেই কত তারিখে মাধ্যমিকের রেজাল্ট দেবে সেটা কিন্তু জানতে গেলে আমাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে আর কি অফিসিয়াল তথ্যটা। তবে এটুকু তোমরা নিশ্চিত থাকো, তোমাদের রেজাল্ট আগামী 10 দিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে। এবারে তোমাদের প্রশ্ন, সেই আপডেটটাই দেব যে দাদা, এবছর কি পাশের হার অনেকটা বেড়েছে, সবাইকে কি পাশ করিয়ে দেওয়া হচ্ছে? উত্তর, পাশের হার কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটা বাড়বে বলে ওয়াকিবহল মহলের মত। কিন্তু এবছর করোনার কারণে সবাইকে পাশ করিয়ে দেওয়া হয়েছে এমন কিন্তু হবে না, মোটামুটি অধিকাংশ ছাত্রছাত্রীরাই পাশ করে যাবে। তবে ফেল করা ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু যথেষ্ট থাকবে, অনুমান করা হচ্ছে 90% কাছাকাছি ছাত্রছাত্রীরা এবছর পাশ করবে, 10% কিন্তু যথারীতি অকৃতকার্য থাকবে। 3 নম্বর এবং আমাদের আজকের সর্বশেষ আপডেট, একাধিক ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ইন্টারনেটের সাইটে দেখা যাচ্ছে কিছু নাম্বার দিয়ে বলা হচ্ছে এই নাম্বারগুলোতে SMS করলে তোমার কিছু নির্দিষ্ট কথা লিখে, তোমার অ্যাডমিটের নাম্বার লিখে, তাহলে নাকি মাধ্যমিকের রেজাল্ট দেখানো হবে। এমন কাজ কিন্তু একেবারেই করবে না, ওই নাম্বারগুলোতে SMS করলে তোমার ফোনে যদি ফ্রি প্যাক আনলিমিটেড প্যাক থাকে তবুও মেইন অ্যাকাউন্ট থেকে 5-7 টাকা পর্যন্ত কিন্তু কেটে নেওয়া হবে। ওই নাম্বারগুলিতে তাহলে কি করতে হয়, যেদিন মাধ্যমিকের রেজাল্ট দেবে সেই দিন অর্থাৎ যেদিন তোমাদের স্কুল থেকে মাধ্যমিকের রেজাল্ট জানা যাবে সেই দিন সকাল 11টার পরে ওই নাম্বারগুলিতে SMS করলে তখন তোমাদের কিন্তু রেজাল্ট জানানো হবে। তো আমার মনে হয় ওই দিন সকাল 11টায় SMS করে টাকা নষ্ট করা বৃথা। তোমাদের আমি কিছু ওয়েবসাইট জানিয়ে দেবো যেদিন মাধ্যমিকের রেজাল্টের অফিসিয়াল আপডেট দেওয়া হবে, সেই দিন আমি তোমাদের কিছু অত্যন্ত গোপন এবং কার্যকারী ওয়েবসাইট বলে দেব, যেই ওয়েবসাইটে একটা ক্লিক করে শুধু তোমার অ্যাডমিটের নাম্বারটা বসালেই তোমার রেজাল্ট তুমি বিনামূল্যে ঘরে বসে এক ক্লিকে দেখতে পারবে। কাজেই উল্টো পাল্টা ভিডিও দেখে কোনো SMS করে কিন্তু তোমরা তোমাদের ফোনের মূল্যবান অর্থকে নষ্ট করো না। এই ছিল আজকের আপডেট,
আপাতত একটু অপেক্ষা করতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। আমি জানি তোমরা উদগ্রীব রেজাল্ট নেওয়ার জন্য, সেই কারণেই বলছি সামান্য কিছুদিন অপেক্ষা করলেই কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবে। সবার জন্য অনেক শুভকামনা রইল।